হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন কোনো মাসআলা জিজ্ঞাসা করা হইতো, এবং তাহা আল কোরআনে থাকিত, তাহা হইলে তিনি তাহা বলিয়া দিতেন। আর যদি আল কোরআনে না থাকিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে তাহা থাকিত, তাহলে সে কথাও বলিয়া দিতেন। আর যদি কোরআন সুন্নাহ কোনোখানেই পাওয়া না যেত, তাহলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর অভিমত অনুসন্ধান করিতেন। আর যদি সেখানেও না পাইতেন, তাহলে নিজের অভিমত ব্যক্ত করিতেন। আল হাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নম্বর 93।